অনেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে মৃত্যুর পর সাহাবীরা জান্নাতে চলে গেছেন, আবার শুনলাম বিচার কার্য পরে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। কথাগুলোর মধ্যে তো একটু বৈপরীত্য দেখা যায়, তাই এটা সঠিক ধারণা জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দেখেছেন কোন সাহাবীর জুতার আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে, তিনি আগে জান্নাতে চলে গেছেন। অমুক সাহাবি জান্নাতে চলে গেছেন, অমুককে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। অথচ আমরা জানি জান্নাত জাহান্নামের ফয়সালা হবে বিচারের মাঠে, বিচারের পরে, তাই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেখলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হলো আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ, যেটা আমাদের এই দৃশ্যমান জগতের বাইরে, জান্নাত জাহান্নাম আখেরাত এগুলো সব অদৃশ্যের জগৎ, যেগুলো আমরা চোখে দেখি না। সেই জগৎগুলো দুনিয়ার জগতের মতো না। জান্নাত জাহান্নাম ইতিমধ্যে সৃষ্টি করা হয়ে গেছে, এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা, এটা কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। আগে থেকে জান্নাত জাহান্নাম তৈরি আছে, কিন্তু সেখানে কোনো মানুষ প্রবেশ করেছে কিনা? উত্তর হলো কিয়ামতের দিন বিচারের পরে সবাই প্রবেশ করবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেখলেন? এর উত্তর হলো এই দেখাটা প্রতীকী অর্থে দেখা হতে পারে, যে এই রকম দৃশ্য হবে, আল্লাহ তাআলা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো দেখাইছে। কথা কি বুঝাতে পারছি? স্বপ্নের মধ্যে যেরকম আমরা দেখি না, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা স্বপ্নে হয়নি, সরাসরি হয়েছে, তো আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন অদৃশ্যের জগতে। সেটার ধরন কেমন ছিল, সেটার প্রকৃতি কেমন ছিল, সিস্টেমটা কেমন ছিল, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আজকাল মেটাভার্স বের হয়েছে, যেখানে আপনার ভার্চুয়ালি একজন আরেকজনের ফ্রেন্ড হলে তার সাথে তার নাকি সাক্ষাৎ করতে পারবে, নানান আপনার বিষয় এমন সহজ হবে যে সরাসরি যেরকম হয় অনলাইনে নাকি সেরকম হবে অনেকটা। তো মেটাভার্সের পরে আরো কত কোন ভার্স বাইর হয় আল্লাহ জানে। তাহলে অদৃশ্যের জগতে এসব যারা আবিষ্কার করছে, তাদের মাথাগুলোর যিনি সৃষ্টিকর্তা, তিনি আখেরাতে আরো কত কিছু রেখেছেন, জান্নাতে তিনি সাহাবীদেরকে কিভাবে দেখেছেন, এখনো তারা প্রবেশ করেন নাই, এই মেটাভার্স বা এই জাতীয় আরো অনেক কিছু দেখলে বোঝা যায় সেটা আল্লাহর দ্বারা অসম্ভব কোনো কিছু না, একেবারে ইজি। কথা কি বুঝাতে পারছি? তার ধরন কেমন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন, তবে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আমরা বিশ্বাস করি যে তিনি দেখেছেন। সেই দেখাটা আপনার কিভাবে হয়েছে, এটা কি প্রতীকীভাবে হয়েছে না কাল্পনিকভাবে হয়েছে, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহূর্তের জন্য আল্লাহ তাআলা তাদের হাজির করে দেখিয়েছেন, আল্লাহ ভালো জানেন।